গুড মর্নিং অ্যাসোসিয়েট অ্যান্ড অল লিডার্স। তো আজকে আমি কথা বলবো একটা সাপ্লিমেন্ট নিয়ে, স্মার্ট ভ্যালু নারিশ সাপ্লিমেন্ট, ঠিক আছে। তো এই সাপ্লিমেন্টটাকে নিয়ে অবশ্যই যতটা নলেজ আছে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব এই ভিডিওটা দেখার পর প্রত্যেকজনা যেন নিজস্ব নিজে প্রোডাক্টগুলো ইউজ করে। আমি এই প্রোডাক্টটা নিজে ইউজ করি, ফাটাফাটি রেজাল্ট রয়েছে, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটা বানাচ্ছি, ওকে। তো আশা করি ভিডিওটা দেখার পর তোমরাও যেন ইউজ করো। এই ভিডিওটা সবাই দেখবে, যারা স্মার্ট ওয়াচ দেখবে বেরিয়ে গেছে ফেলে তারাও দেখবে, যারা স্মার্ট ওয়াচ আছে তারাও দেখবে, ওকে। যারা অ্যাক্টিভ তারাও কিন্তু দেখবে। তো এই ভিডিওটা দেখার পর সহজে কিন্তু কাজটা করতে পারবে, ইনফরমেশান বা নলেজটা কিন্তু পাবে। আমি একজনকে ক্যালসিয়াম একজনকে না অনেকজনকে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু ফাটাফাটি রেজাল্ট কিন্তু পেয়েছে, মারাত্মক লেভেল রেজাল্ট কিন্তু পেয়েছে। তার জন্য কিন্তু ভিডিওটাকে বানাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যেটা কথা বলছে যে ক্যালসিয়াম, ঠিক আছে। এই ক্যালসিয়ামের মধ্যে 100টা ট্যাবলেট রয়েছে, প্রত্যেকটা ট্যাবলেট অসাধারণ। কীভাবে এটাকে ইউজ করতে হবে এবং কী কী রয়েছে, কবার ইউজ করবে, তো সেটাকে আমি বলে দিচ্ছি, ওকে। তো যেটাকে রয়েছে এই ক্যালসিয়ামটাকে ইউজ করতে হবে পেশেন্ট ওয়াইজ। এই জিনিসটা যারা পেশেন্ট তারাও ইউজ করতে পারবে, যারা পেশেন্ট নয় তারাও কিন্তু ইউজ করতে পারবে। আজকে ক্যালসিয়ামের অভাব কিন্তু মোটামুটি 30 বছর হলেই মানে মেল ফিমেল দুজনেরই কিন্তু প্রবলেমগুলোকে কিন্তু দেখা যায়, শারীরিক কিন্তু প্রবলেমগুলোকে আসে, আর্থ্রাইটিসের প্রবলেম বা বিভিন্ন প্রবলেম কিন্তু গুলো কিন্তু আসে, ওকে। তো এটা কিন্তু মোটামুটি প্রত্যেকজনের এটা খাওয়া উচিত, যারা স্মার্টলি অ্যাসোসিয়েট স্মার্টলি কাজ করে তারা তো অবশ্যই খাওয়া উচিত। তো এটা হচ্ছে যেরকম পেশেন্ট থাকবে, যে বয়সের পেশেন্ট থাকবে সেই বয়সের পেশেন্টকে অনুযায়ী আমাকে ক্যালসিয়ামটা কিন্তু দিতে হবে, ওকে। যাদের খুবই বেশি প্রবলেমটাকে রয়েছে তারা দুটো মানে রেগুলার পার ডে দুটো কি তিনটে করে নিতে পারে, খুব জোর হলে তিনটে পার ডে, সকালে রাত্রে এবং হচ্ছে তোমার দুপুরে খাওয়ার পরে একটা করে খেতে পারে, আর না নর্মাল সকালে একটা রাতে একটা খেতে পারে, আবার একটা করেও কিন্তু পার ডে খেতে পারে। যার যেরকম শরীর অনুযায়ী ওয়েট সেরকম, যার যেরকম শারীরিক ব্যাপারগুলোকে রয়েছে সেরকম অনুযায়ী কিন্তু খাবে, ওকে। তো এটার মধ্যে 100টা ক্যালসিয়াম রয়েছে, একটা করে যদি কেউ খায় মোটামুটি এখানে প্রায় কত 50 দিন যাবে, আর দুটো করে খেলে 45 দিন, প্রায় 1.5 মাস, আর তিনটে করে খেলে প্রায় তাও হচ্ছে তোমার তিনটে করে খেলে 1 মাস মানে 3 দিন এরকম যাবে, ওকে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছে ক্যালসিয়াম যেটাকে রয়েছে এটার মধ্যে হচ্ছে তোমার ন্যাচারাল ইনফরমেশান দেওয়া আছে, এনার্জি রয়েছে, ঠিক আছে, 0.6 ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ঠিক আছে। ফাটাফাটি লেভেলের এটাকে রেজাল্টটাকে রয়েছে, ঠিক আছে। এটার মধ্যে কী রয়েছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটার মধ্যে প্রথমত এটাকে আনবক্সিং করার পর একটা তুলো পাবে, ঠিক আছে, তুলোটাকে দেখতে পাচ্ছ, এই তুলোটাকে খেলে হবে না, এটাকে রাখতে হবে, ঠিক আছে। এটাকে তুলোর মধ্যে রয়েছে হচ্ছে একটা ওষুধ। এই ওষুধটা কী করবে, ওষুধটা এই যে ক্যালসিয়াম রয়েছে এই ক্যালসিয়ামটাই কিন্তু রাখতে সাহায্য করবে, এই যে ক্যালসিয়াম দেখতে পাচ্ছ এই ক্যালসিয়ামটাই কিন্তু ভালো রাখতে সাহায্য করবে। তো এই ক্যালসিয়ামটাকে কী করবে, ক্যালসিয়াম যেটাকে রয়েছে এই ক্যালসিয়ামটা কিন্তু কোনো সময় কোনো রোদের মধ্যে বা কোনো জলাশয় জায়গায় মানে স্যাঁতস্যাঁতে জায়গায় ভিজে জায়গায় এসব জায়গায় কিন্তু রাখবে না, তাহলে কিন্তু এটা ড্যামেজ পড়বে, ওকে। তো ফাটাফাটির লেভেলে অসাধারণ লেভেলে কাজ রয়েছে, যদি নাক ব্যাপারটাকে বুঝতে পারবে না, আমি যখন এটাকে আমি রেগুলারই একটা মানে তিনটে করে নিই দিনে, মানে প্রত্যেকটা দিন অসাধারণ লেভেলে মানে এক্সাইটেড থাকে, প্লাস মানে এক্সাইটেড বলতে ব্যাপারটা গায়ে খুব এনার্জি থাকে, ঠিক আছে, একটা এনার্জি প্রদান করে, ঠিক আছে। মানে থাকার যে ব্যাপারটাকে রয়েছে মানে মানে অল্পতেই একটা মানে ক্লান্ত দুর্ভাব লাগে এটা কিন্তু আসা না, ঠিক আছে। আর ফাটাফাটি কিন্তু অসাধারণ লেভেলে কিন্তু কাজটা কিন্তু রয়েছে। তো বাবাকে রিকমেন্ড ব্যাপারটাই করবো নিজেরা খাও এবং মার্কেটটাকে এটাকে মুভ করো, ওকে। তো এই ক্যালসিয়ামটাকে রয়েছে, এই ক্যালসিয়ামটা কিন্তু আমি খাবো, খেয়ে দেখাবো, ঠিক আছে, ফাটাফাটি লেভেলে আসলাম খেতে। দেখলে যে ক্যালসিয়ামটাকে খেলাম, ঠিক আছে। তো ওইভাবে রেগুলার তোমরা একটা করে দুটো করে যতগুলোকে পারবে অবশ্যই নিয়ে যায় এগুলো করে, ওকে। যাক বেশি কিছু বলবো না, ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই নিচে ডিসক্রিপশান বক্স রয়েছে, বক্সে কমেন্ট করবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো, ওকে। যদি
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, ঠিক আছে? কারণ লাইক করলে ভাবলো যে হ্যাঁ ভিডিওগুলো বুঝতে পারছে, কথাগুলো বুঝতে পারছে, তাহলে আমাকে আরও ভিডিও বানানোর দরকার। ক্লিয়ার কী বললাম? তাই ভিডিওটা অ্যাসোসিয়েটরাও দেখতে হবে এবং আমার অনেক অ্যাসোসিয়েটরা তারাও কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে পাবে। ওকে, তো যদি ভালো লাগে লাইক করবে, আর যদি প্রথম থাকে চ্যানেলে নতুন থাকো, ভিডিও প্রথম দেখছো, ঠিক আছে, এটাকে দেখোনি, ওকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখন কোনো ভিডিও আমি আপলোড করবো তখন কিন্তু ভিডিওগুলোর ইনফরমেশান কিন্তু বা নোটিফিকেশান তোমাদের কাছে যাবে এবং তার মধ্যে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে হবে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মানে ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।